বিরতির আগে আমরা জনাব মেহেরবান হাওলাদারের কাছে ঘুমের মধ্যে টুইয়া লাগতেছে আমরা মেহেরবান হাওলাদারের কাছে ছিলাম আচ্ছা আপনি যেন স্যার কি বলতে চাচ্ছিলেন চালাক মানুষ আর বোকা মানুষ নিয়ে না আমি বলছিলাম যে এই বিষয়ে তো অনেকেই কথা বলেছেন তার মধ্যে ধরেন কান মানে হলো ইমানুয়েল কান উনি বলেছেন ওনার কি যে কব পিওর রিজনে বলেছেন স্যার 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 আপনি আসল কথাটা বলেন মানে আপনি অন্যের কথা বলতে থাকেন আপনার নিজের মুখে আপনার সমস্যার কথা বলেন আপনি তো শুধু অন্যের কথা বলছেন ঠিক ধরেছেন অন্যের সমস্যার কথা বলছেন একদম ঠিক কথা কইছেন উনি বুঝছেন উনি মাস্টার সাজে বড় বড় জ্ঞানের মতো করে কথা কয় কিন্তু নিজের কথা কয় না অন্যের কথা কয় বুঝছেন না 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 আপনাদের সামনে সরি বলেন আপনাদের সাথে কথা বলাটাই হচ্ছে নিরর্থক কে আপনি তো একেবারে জ্ঞানী বিজ্ঞানী সাজে গেছেন আপনি তো আমার কথা পছন্দই হয় না আরে বাবা এই যে উপস্থাপক সাহেব আপনি দেখেন আমি এখানে কোনো বিজ্ঞানের কথা বলেছি তবে দর্শন আর বিজ্ঞানের মধ্যে কিন্তু এক ধরনের মিল খুঁজে পাওয়া যায় এই যে দেখেন না যে দর্শন বিজ্ঞান কি কন না কন কিসের মধ্যে কি পান্তা ভাতে কি আপনি কথায় কথায় খালি অন্য বিদেশি লোকের কথাবার্তা টানি লিয়ে আসে মহাজ্ঞানী শাস্তিছেন হ্যাঁ উনি কোনো কথা নাকি আসলে হয়েছে কি যে জ্ঞানীরা জ্ঞানের কথা বুঝবে এই যে এই মূর্খরা কি বুঝবে আরে